গরিবের কোনো বিচার হয় না স্বপ্নদ্বীপ বিচার পাবে না র্যাগিং টাকে একটা কালচারের পার্ট হিসাবে নিয়ে নিয়েছে সিসিটিভি লাগানো হবে না কারণ ওখানে ছেলেমেয়েরা অসভ্যতা করবে গাঁজা খাবে নোংরা কাজ করবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি থাকা উচিত না যেখানে দেখবেন পলিটিক্স ঢুকবে সেখানে নোংরা ঢুকবে যাদবপুরে আমরা দেখলাম একটা ছাত্র স্বপ্নদ্বীপ তার র্যাগিং করে মৃত্যু হয়েছে তারপরেই যেটা দেখা গেছে যেই যাদবপুর নিয়ে সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমেছে এমনকি শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি সেখানে গেছে শুভেন্দু অধিকারের কনভয়ের যারা র্যাব ছিল তারা কিন্তু ছাত্রদের মারধর করেছে সমস্ত রাজনীতির তোল পাড় এই বিষয় নিয়ে আপনি কি বলবেন সত্যি খুব চিন্তার বিষয় আমারই দুটি সন্তান আছে তারা কাল বিশ্ববিদ্যালয়ে যেতে পারে তাদের কি হবে ভেবে আমরা সবাই চিন্তিত মানে কল্পনা করা যায় না আজ স্বাধীনতার এত বছর পর সভ্যযুগে র্যাগিং হবে র্যাগিংটাকে একটা কালচারের পার্ট হিসেবে নিয়ে নিছে না কলেজে গেলে ইউনিভার্সিটি গেলে র্যাগিং হবে এবং সেইটা বৈধ র্যাগিংটাকে মেনে হচ্ছে এইটা চরম সেখানে লাগানো হবে না আপত্তিকর কারণ ওখানে ছেলেমেয়েরা অসভ্যতা করবে গাঁজা খাবে নোংরা কাজ করবে ওটা ওদের স্বাধীনতা এই স্বাধীনতা কে দিয়েছে সরকার কেন ওখানে যাবে না পুলিশ কেন ওখানে ঢুকবে না পুলিশ ঢোকা মনে তো ইনভেস্টিগেশন এজেন্সিও ঢুকবে না ওখানে সবসময় তো ডান্ডা নিয়ে পুলিশ ঘুরবে না কিন্তু প্রয়োজন হলে পুলিশ ঢুকবে না কেন পুলিশকে বাধা দেওয়া কেন হবে সেখানে যেখানে এতগুলো মানুষ আপনি ভাবুন গ্রাম বাংলা থেকে প্রচুর ছেলে বাপ মায়ের স্বপ্ন নিয়ে নিজের জীবনের একটা আকাঙ্ক্ষা নিয়ে পড়াশোনা করে এসছে অতি সাদা মানুষ তারা কলকাতা শহর দেখেনি এখানকার আধুনিক চমক চমকদমক দেখেনি তারা গ্রাম ছেড়ে বাড়ি থেকে যখন কলকাতা এত দূরে আসে অনেকটা ভীত সন্ত্রস্ত থাকে অনেকে দুর্বল অর্থনৈতিক জায়গা থেকে উঠে এসছে তারা অভাবগ্রস্ত তাদের মনে অনেক ভয় শঙ্কা আছে সেই ছেলেটাকে যদি কেউ ঘিরে মারে ধমকায় ব্ল্যাকমেল করে তোকে এখানে তাকে তাড়িয়ে দেবো ভয়েসে অনেক সময় কথাই বলতে পারে না অতএব তাদের সুরক্ষা দেওয়া হবে না তারা প্রিন্সিপালের কোনো সেল থাকবে না যে এখানে এই ছেলেগুলোর সুরক্ষার জন্য তারা ব্যবস্থা করবে অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা নেবে সরকারের কোনো নজরদারি থাকবে না মানে এটা ভাবা যায় না এটা ইমিজিয়েট এই সমস্ত এই র্যাকেটগুলোকে এবং ওইখানে আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি থাকা উচিত না ছাত্ররা আসবে পড়াশোনা করবে ডিগ্রি নেবে বাইরে যাবে তারা রাজনীতি করুক কেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এখানে গিয়ে পলিটিক্যাল হবে দেখে যেখানে দেখবেন পলিটিক্স ঢুকবে সেখানে নোংরা ঢুকবে সেখানে নোংরা হবে ক্ষমতার লড়াই হবে অ্যাডমিনিস্ট্রেটার অ্যাডমিনিস্ট্রেট সেন্ট আপনি দেখেছেন র্যাগিং নিয়ে গণ্ডগোল হয় দেখেছেন কি হয় না কারণ সেখানে ইউনিয়ন নেই যেখানে ইউনিয়ন নেই যেখানে পলিটিক্যাল পার্টি নেই সেখানে কোনো অশান্তিও নেই অতএব এইটা আগামী দিনে এই ইউনিভার্সিটিগুলোকে আমার কথা হয়তো অনেকেরই পছন্দ হবে না কিন্তু আমি বলছি এই পার্টি বাইজ ওখান থেকে সরানো উচিত ছাত্রদের ছাত্র আর শিক্ষকের মধ্যে প্রফেসর ভিসির সঙ্গে একটা বাবা এবং সন্তানের যে সম্পর্ক থাকে সেরকম সম্পর্ক থাকবে সেরকম শিক্ষিত ভদ্রলোকদের ওখানে যদি দায়ত্ব দেওয়া এবং ওখানে আপনি অবজারভেশন সেল করুক ওখানে অ্যাডভাইজারি গ্রুপ করুক ওখানে গ্রীভাংশে সেল করুক কোনো বাচ্চা যদি সমস্যা হয় সে তাকে বলবে বাচ্চা অন্তত যদি তার বাবার সঙ্গে বলে নিজে বলতে পারছে না তার বাবা মা গিয়ে ওখানকার গভর্নিং বাটির সঙ্গে কথা বলুক কোনো একটা ম্যানেজমেন্ট তো ক্রিয়েট করতে হবে যে মানুষ তার ওই ছাত্ররা তাদের দুঃখের কথা অসুবিধার কথা কোথাও জানাতে পারবে কিন্তু এখানে তো এমন গলা টিমে মেরে ফেলার মতো অবস্থা হচ্ছে একটা ছেলেকে উলঙ্গ করে পিটিয়ে উপর থেকে ফেলে দেওয়া হলো এত বড় সাহস হয় করতে গিয়ে এখন এর দোষ ওর দোষ এই বিশেষ করে রাজনৈতিক দলগুলো যে তামাশা করে রেখেছে খুব ঘৃণা লাগে ওখানে গিয়েও এসিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি এগুলো একেবারেই হওয়া উচিত না এরা যদি দায়িত্বশীল হতো এরা যদি সত্যি এদের বাড়িতে সন্তান থাকতো সন্তানের মায়া এরা ভালোবাসা যদি বুঝতো তাহলে এই নোংরা রাজনীতির খেলায় এরা না খান বিচার পায়নি স্বপ্নদ্বীপ কি বিচার পাবে আপনার কি মনে হয় স্বপ্নদ্বীপও বিচার পাবে না দেখুন গরিবের কোনো বিচার হয় না আনিস খানকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে উত্তাল হয়েছে এবং মুখ্যমন্ত্রী পনেরো দিনের টাইম নিয়েছিলেন আপনারা জানেন কি হয়েছে শেষ পর্যন্ত আদালত বলে দিল যে ওনাকে কেউ খুন করেনি ঠিক আছে ইনভেস্টিগেশন রিপোর্ট বলে দিল কেউ খুন করেনি তুই কি আজও ভূতুটি জগতে আমরা বাস করছি তো স্বপ্ন বিচার পাবে না দুদিন ঝড় উঠবে মিছিল মিটিং হবে আন্দোলন হবে এই রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন তাদের শক্তি প্রদর্শন করবে কারা কত অ্যাক্টিভ স্লোগান হবে লিখবে এটা একটা আর্ট অ্যান্ড কালচারের ব্যাপার হয়েছে আন্দোলন করাটা না আর আর্ট অ্যান্ড কালচারের চ্যাপ্টারে চলে গেছে এরা কে কতটা হাইলাইট হতে পারলো কতটা মিডিয়ায় বাইট দিল এটাই উদ্দেশ্য প্রকৃত সততা নেই যে ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষা করা এই ইন্টেনশন কারোর মধ্যে নেই বরঞ্চ একটা কেউ মারা গেলে সেটা নিয়ে কতটা অ্যাক্টিভিটি করা যায় এদের কাছে একটা অপরচুনিটি